গুড আফটারনুন, সরি গুড ইভিনিং। এখন আমি আছি তিলপাড়া ব্যারেজে। তিলপাড়া মানে শিউরি ঢোকার আগে যেটা ময়ূরাক্ষী নদীর উপরে ব্যারেজ আছে সেটাকে বলা হয় তিলপাড়া ব্যারেজ। আর আমার পিছনে যেটা সেটা তিলপাড়া ব্যারেজ এবং তিলপাড়া জলাধার। প্রচুর জল, প্রচুর জল, ময়ূরাক্ষী নদীর জল। এবং এই নদীটাই গিয়েছে সাঁইথিয়া হয়ে, সেটাই এখানে প্রচুর। আমি দেখাই একটু, এটা আমাদের হাই রোডটা চলে গেছে, যে হাই রোডটা ধরে আমরা রামপুরহাট যাব। এই দিকটাতে শিউড়ি আর এই দিকটাতে রামপুরহাট। প্রচুর বিশাল জলাধার, অসাধারণ একটা সিন, দেখতেই ভালো লাগে। একটু এগিয়ে গিয়ে এখানে আমার কলেজ, যে কলেজটা থেকে আমরা এখানে আমি ইঞ্জিনিয়ারিং করার সময় প্রায় ঘুরতে আসতাম। এবং এটা ছিল একটা বেশ আমাদের বিকেলবেলার এন্টারটেনমেন্টের জায়গা। এখানটায় বেশ সব থেকে বড়ো ব্যাপার ছিল এখানটায় যেটা, সেটা হচ্ছে যে গ্রীষ্মকালে সন্ধ্যাবেলার দিকে বেশ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ এবং ঠান্ডা আবহাওয়া দেখতে পাওয়া যায়। মেনলি এখানটায় যদি বসে থাকা যায় একটা খুব ভালো হাওয়া বইতে থাকে। এখন অতটা গরম পড়েনি, তাই অতটা প্রয়োজনও পড়ছে না। এখানে বাইরে থেকে দেখে জলটাকে যতটা শান্ত মনে হচ্ছে ততটা শান্ত নয়, ভিতরে ঘূর্ণি পাক খায় আর জলটা নিচের দিকে যেতে থাকে। হ্যাঁ, সেরকমভাবে ঠ্যাঁসা দিয়ে ওখানে দাঁড়িয়ে নাও, কোথায় ঠ্যাঁসা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে একটা ক্যানেল, এটা হাই রোড, সবসময় ঘ্যাঁ ঘ্যাঁ করে চলেছে। আমি আর আমার মা এখানটায় দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ এসেছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম এতক্ষণ, তারপরে ভাবলাম না একটা ভিডিও করি তিলপাড়া ব্যারেজে। এখন বাচ্চা কটা? এখন বাচ্চে চারটে সামথিং কিছু একটা হবে, এখন বাচ্চে চারটে একত্রিশ। আমরা হয়তো সাড়ে পাঁচটার মধ্যে বাড়ি পৌঁছে যাব, খুব আস্তে আস্তে চালালে এক ঘন্টা লাগবে রামপুরহাট। যাই হোক, এটা রামপুরহাট থেকে এক ঘন্টা দূরত্ব, 50 কিলোমিটার দূর। ভালো লাগলো, এই হচ্ছে আমাদের আজকে ঘোরা, এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল আজকে ঘোরার, এরপর সোজা বাড়ি। বাই বাই।